ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين.

হাদিসটা আছে শহেব ছয় হাজার পাঁচশো তিরাশি মুসলিমের দুই হাজার দুইশো ছিয়ানব্বই মেশকাত পাঁচ হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাসে নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের সামনে থাকব যে আমার হাতে এক গ্লাস পানি পান করবে হাউজে কাউসারের পানি পান করবে হাজার হাজার বছর এই হাসরের মাঠে বিপীষিকাময় অবস্থায় সূর্য মাথার এক মাইল উপরে থাকবে তখন তার এই পিপাসা লাগবে না যদি এক গ্লাস পানি পান করতে পারে আমি সকলকে পান করাবো একদল আমার সামনে লোক আসবে আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে আর আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনব সুম্মায়ু হালু বাইনা হুম এবং তাদের মধ্যে আমাদের অবস্থা হবে আকুল একটা দেওয়াল সৃষ্টি করা হবে তখন আমি বলবো ফাকুল। পাকুলু ইন্না মিন্নি তখন আমি বলবো হে আল্লাহ এরা তো আমারই দলের লোক তখন বলা হবে ফয়াকুলু ইন্না কালা তাদেরি মা আহাদাসু বাদা জালিক হে মোহাম্মদ আপনি জানেন না আপনি মৃত্যুর পরে তারা শরীয়তে আপনি যে শরীয়ত রেখে আসছেন সেই শরীয়তের মধ্যে তারা কি সমস্ত নব আবিষ্কার করেছেন

আপনি মৃত্যুর পরে তারা শরীয়তের মধ্যে দিনের মধ্যে যে শরীয়ত যে দিন আপনি রেখে আসছেন সেটার মধ্যে যে কী সমস্ত নব আবিষ্কার করছে আপনি জানেন না এই হাদিস থেকে আমরা পাইলাম নবী গায়েব জানেন না নবী কবর থেকে আমাদের ভালো মন্দ কিচ্ছুই জানতে পারে না আল্লাহ যতটুক জানান ততটুক তাহলে এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীকে জানান না এই হাদিস প্রমাণিত সুতরাং তখন নবী রহম নবী মোহাম্মদ সাল্লাম বলবে বের হয় এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিয়ে দেবে হাউসে পানি তাদের পান করা তুপ না তারা কিন্তু বর্তমানে খুব সাথে বিদাত করছে আর তারা নিজেকে নিজে খুব হাইলাইট করছে আমরা বলছি ভাই ভাই রাসুল হোসেন সে কাদের সাথে কাদ পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও দুজনের পাক বন্ধ করো হুজুর রাসুল সাল্লা সালে ইমামতি করছেন ইমামতির মুসল্লায় দাঁড়িয়া একামত শেষ হওয়ার পরে বলতেন সৌ সুফু তোমরা কাতার সোজা করো পাচির ডালা সীসা ডালা পাচিরের মতো তোমরা সিদাও দাও কিন্তু দুর্ভাগ্য সত্য কথা রাসুল সাল্লাহ ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ইমামুল মুরসালিম খাতামুন নবিয়্যিন সেই রাসূলের ইমামতির জায়গাদরিয়া মানুষকে বলতে তোমরা সোজাও আর আমাদের দেশের হুজুর এত বড় হলো নবীর চেয়েও বড় হয়ে গেল হুজুর ইমামের মুসল্লা দריה কথা বলতে রাজি না মুয়াজ্জিন বলে অনেক ক্ষেত্রে কি আকাবত তা কখন বলে একামতের আগে দাঁড়িয়ে কাতা সোজা করে সামনের কাতা পূরণ করেন এই কথা বলে না যে মাস্কের পাক বন্ধ করে এটা হানাপিটা বলে না একমত বলে আহল বলে কিন্তু আলহামদুলিল্লাহ আহুল হাদিসের ইমামরা একামতের পরে এই কথাই বলে যে সউই সুফু ফাকুম তোমরা কাতার সোজা করো সীসা ডালা পাঁচিলের মতো দাঁড়াও দুইজনের পাক বন্ধ করো কাজে আমি দেখেছি তোমাদের দুইজনের ফাঁকে শয়তান ঢুকে তোমাদের ক্ষতি করছে কিন্তু হুজুর এত বড় হুজুর হয়েছে ইমাম সবাই কথা বলতে পারে না দেখেন বিদাত কাকে বলে এই হুজুর কথা বলতে পারে না দেখ সেদিকে যাচ্ছি আমরা তাইলে এই ধরনের বেদাতকে রসুল সাল্লাহ সাল্লাম সোহকান সোহকান বের হ ঘাড় ধাক্কা দিয়ে রসুল সাল্লাহ সাল্লামের এই হাউজে কাউসারের পানি পান করা থেকে আগে তো দেওয়াল পর্বে পর্বে পরে থাকবো রসুলের ধিকার মূলক বক্তব্য সরকার সরকার বের হ বের হ নয় অনেক আমরা বলি তুই বের হবি না ঘাট ধাক্কা দিবি এইভাবে অপমানজনকভাবে বেদাদেরকে হাজ হাসরের মাঠে হাউজে কাউসের পানি থেকে তাদেরকে বিতাড়িত করা হবে হজুর মশাই এত বড় মুক্তি হয়েছেন এত বড় মহাদ্দেশ হয়েছেন এত বড় আল্লাহ মতো জহর হয়েছেন এই হাদিসগুলো বোখারিতে আছে দেখেন না মুসলিমে আছে দেখেন না মেসকাত তো আপনাদের সিলেবাসের কিতাব দেখেন না না আল্লাহ পাক আপনাদের অন্তরে সিল মেরেছে খতাম আলা কুলুবিহীন অন্তরে সিল মেরেছে ও আলা সামিহীন ও আলা আবার সরহীন অন্যের চোখকে চিল মারছে দেখবেন না সীশা গালিয়ে দিছে দেখবেন না কারণ বেদাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কোরআনকালীন সুরাতুল আনফালে আল্লাহ বলছেন ইয়া আইহ্লা জিনা আমানো যদি তোমরা আল্লাহকে ভয় করো আমি তোমাদেরকে ফোরকান দিব ফোরকান কি শূন্যত এবং বেদাতের মধ্যে পার্থক্য করা বিবেক দিব ফোরকান কি শিরিক বেদাতের মধ্যে পার্থক্য করা বিবেক দিব ফোরকান কি আল্লাহ বলছে আমি তোমাদেরকে ভালো মন্দ অন্ধকার আলোকে কালো সাদা পরিবর্তন কালো সাদা ডিভাইডেশন করার বিবেক দিব হুজুর এত বড় মুক্তি বিদাত চিনতে পারলো না দুর্ভাগ্য হল সত্য কথা হুজুরের পরিণতি এরকম হবে ধাক্কা দিয়ে তিতারিমূলক ধাও অপমানজনকভাবে রসুল বলবে সোকানিমি সহকানহকান লিমান গাইয়ালা দিন বাদি এইভাবে ধাক্কা দিবি সেদিন আফসোস করা ছাড়া কিছু থাকবে না সুতরাং আমরা বলছি আসুন আমরা বিদাত পরিহার করি আল্লাহ আমাদেরকে সমস্ত বিদাত থেকে হেফাজত করুক আমি